আসসালামু আলাইকুম। হোয়াইট ব্যালেন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিও সম্পূর্ণ এডিট করার পর, মানে হচ্ছে যে কালার কারেকশন, সাউন্ড কারেকশন এবং হচ্ছে ভিডিওতে নয়েজ কারেকশন, সব কিছু কারেকশন টারেকশন করার পর, আপনারা সম্পূর্ণ ভিডিওটি রেডি করার পর আপনারা কিভাবে এই ভিডিও ফাইলটিকে একটা ফাইলে রূপান্তরিত করবেন সেটা আমি দেখাবো। তো এটাকে বলা হয় র্যান্ডারিং। তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে অবশ্যই বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াইট ব্যালেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই হোয়াইট ব্যালেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও র্যান্ডারিংয়ের জন্য আমরা প্রথমে EDS সফটওয়্যারটিকে ওপেন করব এবং আমাদের ভিডিও ফাইলটি কাজ শেষ হয়ে গেলে আমরা ভিডিওটি র্যান্ডারিং করব। আমাদের এই ভিডিওটির সব কিছু কাজ শেষ। আমাদের সাউন্ড ব্যালেন্স, কালার কারেকশন, ইফেক্ট সব কিছু কাজ শেষ করে আমরা এই ভিডিওটিকে র্যান্ডার দেব। তো এই ভিডিওটিকে র্যান্ডার দেওয়ার জন্য প্রথমে আমি ভিডিওর প্রথমে আসার পরে এখানে সাদা একটা লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা, এটা এই লেয়ারগুলো, তো এটাই আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো এখানে এটা যদি এইরকম থাকে তাহলে আপনারা এটাদেরকে ভিডিওর প্রথমে আনতে হবে, এভাবে চাপ দিয়ে ধরে নিয়ে ভিডিও প্রথমে আনতে পারেন, অথবা আপনারা এইখানে যেখান থেকে ভিডিওটা শুরু করবেন সেইখানে নিয়ে এসে জাস্ট আই প্রেস করলে এইটা চলে আসবে সেইখানে, এবং এইটারে এভাবে নিয়ে যেতেও পারেন, অথবা এটারে ছোটো করে নিয়ে এসে আমার ভিডিওর শেষ প্রান্তে এসে এই কার্সারটা শেষ প্রান্তে রেখে আমরা এখানে ও প্রেস করব, তাহলে এই পুরো অংশটা সিলেক্ট হবে। ভিডিওর প্রথমে নিয়ে এসে আমরা আই প্রেস করব এবং ভিডিওর শেষে নিয়ে এসে আমরা ও প্রেস করব, তাহলে আমাদের পুরো যেটুকু এডিট করা ফাইল সবটুকু সিলেক্ট হয়ে যাবে। এবার দেন আমরা র্যান্ডার দিব। র্যান্ডারের জন্য এখানে ফাইল থেকে এক্সপোর্টে আসার পরে আপনারা প্রিন্ট টু ফাইল, এটার শর্টকাট হচ্ছে F11, F11 প্রেস করলে আমাদের সেই অপশনে নিয়ে যাবে, অথবা আপনারা ফাইল থেকে এসে এক্সপোর্টে আসার পরে F11-এ ক্লিক করার পরেও সেখানে নিয়ে যাবে। এটার আরেকটি অপশন আছে, এইখানে মনিটরের যে এক্সপোর্ট পাশের যে লাস্টের কর্নার যে এই এক্সপোর্ট আছে, এই এক্সপোর্টে ক্লিক করার পরেও আপনাদেরকে F11 এই অপশন নিয়ে আসবে, এটাতে ক্লিক করলে আপনারা এই র্যান্ডারিংয়ের অপশনে চলে যেতে পারবেন। আরেকটা আছে যে ডাইরেক্ট আপনার কিবোর্ড থেকে উপরের সারিতে দেখবেন যে F11 লেখা একটা কি আছে, এখানে প্রেস করলেও ডাইরেক্ট র্যান্ডারিংয়ের অপশন নিয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করলাম, আসার পরে এরকম একটা উইন্ডো আসবে। তো এখান থেকে আপনারা বিভিন্ন ফরম্যাটে ভিডিও র্যান্ডার দিতে পারবেন। এর ভিতরে আছে ABCHD ফরম্যাট, AVI, এই ফরম্যাটগুলোতে টিভি চ্যানেলে মানে ইউজ হয় বেশিরভাগ। এরপরে আছে H.264 বিটের যে র্যান্ডারগুলো আছে এটা আছে, HDV র্যান্ডার দিতে পারবেন, K2-তে র্যান্ডার দিতে পারবেন, MPG-তে র্যান্ডার দিতে পারবেন, এবং এই গ্রাজুয়ালি HD এটা হচ্ছে MP4, এটাতেও র্যান্ডার দিতে পারবেন। আপনারা চাইলে অডিও আলাদাভাবেও র্যান্ডার দিতে পারবেন। তো আমি এখান থেকে MPG র্যান্ডার দেবো, তো MPG2 1920x1080 MBPS এটাতে আমি র্যান্ডার দেব। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফরম্যাটে আপনারা র্যান্ডার দিতে পারবেন। তো এগুলো সব এটা সিলেক্ট করার পরে আপনাদের এই পাশে একটা অপশন লক্ষ্য রাখতে হবে যে এক্সপোর্ট বিটুইন ইন অ্যান্ড আউট। এই এক্সপোর্ট বিটুইন ইন অ্যান্ড আউট এই অপশনটি যদি আপনাদের টিক মার্ক না দেয়া থাকে তাহলে অবশ্যই এটাতে টিক মার্ক দিতে হবে। কারণ হচ্ছে যে আমরা যে ইন এবং আউট যেটা সিলেক্ট করছি ভিডিওতে শুধু সেইটুকু অংশ আমাদের র্যান্ডার করার জন্য এটাতে টিক মার্ক দিতে হবে, আর এটাতে টিক মার্ক দেয়া না থাকলে পুরো সিকোয়েন্স জুড়ে আমাদের র্যান্ডার হতে থাকবে। তো আমরা যেটুকু সিলেক্ট করছি সেইটুকু র্যান্ডার করব, এই জন্য আমাদেরকে এখানে টিক মার্ক দিয়ে র্যান্ডারিং প্রসেসটা কমপ্লিট করতে হবে। এরপর এখানে আর কোনো কাজ নেই। দেন এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আমরা যে জায়গায় ফাইলটা রাখবো সেই জায়গাতে সিলেক্ট করে দিতে হবে, সেই জায়গাটা দেখাই দিতে হবে। হার্ড ডিস্কের আপনি যেখানে রাখবেন সেই হার্ড ডিস্কের সেই ফাইলটা দেখাই দেওয়ার পরে জাস্ট এখানে ফাইল নামটা লিখতে হবে, যে আপনার ভিডিও ফাইলটা যে নামে লিখতে যাচ্ছেন সে নামটা এখানে ভিডিও ফাইলটার নামটা লিখতে হবে। তো এখানে আপনারা আপনাদের ফাইল নাম অনুযায়ী নামটা লিখবেন। লিখার পরে এখানে দেখেন বেসিক সেটিংস, এই বেসিক সেটিংসের নিচে 15M দেওয়া আছে, আপনারা এখানে 15M দেবেন। আপনাদের
সেটিংসে যদি আদার্স থাকে এগুলো রাখবেন না, কারণ হচ্ছে যে এগুলো রাখলে আপনার ফাইল সাইজটা বেশি হয়ে যাবে, এটা অনেক ভারী হয়ে যাবে। দেন সেভ দিলেই আপনাদের ফাইলটা রেন্ডার হয়ে যাবে। তো আমার এখানে 8 মিনিটের ফাইল, আমি একটু ছোট করে রেন্ডার দেব আর জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমাদের অনেকগুলো শর্ট দেওয়া আছে, এখান থেকে আমরা জাস্ট এই 24 সেকেন্ডের ভিডিওটুকু রেন্ডার দিব। তো সেক্ষেত্রে আমাদেরকে আবারও শর্টকাট শেখাটা ভালো, F11 প্রেস করলে এই অপশনটা আসবে রেন্ডারিংয়ের, এখান থেকে আমরা এইটাতে রেন্ডার দিব। জাস্ট এক্সপোর্টে ক্লিক করব, এবার আমরা এইটাতে ডেস্কটপে ফাইলটা সেভ করব। তো এখানে আমি একটা নাম দেই টেস্ট। তো এখানে আমাদের এটা দেওয়াই আছে, দেন এক্সপোর্ট। আমাদের ভিডিও রেন্ডারটা হয়ে গেছে, এবার আমরা ভিডিওটি দেখব। আমরা ভিডিওটি ডেস্কটপের টেস্ট নামে ফাইলের ওপেন করছিলাম, এবার এইটা ফাইলটা ওপেন করে দেখাই আপনাদের রেন্ডারিং। এই হচ্ছে আমাদের ভিডিও রেন্ডারিং ফাইল। তো এই ছিল আমাদের ভিডিও রেন্ডারিংয়ের বিষয়বস্তু, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।